আমি আজ নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং পঞ্চম অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাককলনের উপরে একটা ক্লাস করব। এই অধ্যায়ে একটি অঙ্ক আছে গড় মুনাফা হার এবং পেব্যাক সময় নির্ণয়। গড় মুনাফা হার এবং পেব্যাক সময় নির্ণয় কিভাবে করা হয় সে বিষয়টা আজকে দেখাবো। দেখো, তোমরা বোর্ডের মধ্যে একটা অঙ্ক দেওয়া আছে, লেখা 4 বছর মেয়াদি একটি প্রকল্পের বিনিয়োগ 1 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ হচ্ছে 4 বছর, ওটা বিনিয়োগ করেছে 1 কোটি টাকা। ওই প্রকল্প থেকে আয় হবে যথাক্রমে প্রথম বছরে 60 লক্ষ টাকা, দ্বিতীয় বছর 90 লক্ষ টাকা, তৃতীয় বছর 1.3 কোটি টাকা, চতুর্থ বছরে 1.5 কোটি টাকা। এই 4 বছরের আয়ের হার দেওয়া আছে। প্রকল্পের চলতি খরচ আয়ের 40% এবং করের হার 30%, স্থায়ী খরচ 10 লক্ষ টাকা। গড় মুনাফা হার ও পেব্যাক সময় নির্ণয় করো। তো গড় মুনাফা হার এই অঙ্কটা করার জন্য আমার প্রথমেই নিট মুনাফা নির্ণয় করতে হবে। তো নিট মুনাফা নির্ণয়ের জন্য কিভাবে বক্সটা তৈরি করতে হয়, চার বছর মেয়াদী একটি প্রকল্প, আমরা ডান পাশে 4টি বছর টেনে ফেলব। প্রথম বছর দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, এখানে বিবরণ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, এই 4 বছরের প্রথমে আমরা লিখব আয়। যে আয়টা দেওয়া আছে সেটা লিখে ফেলব। আয় ব্রেকেটে লক্ষ টাকা, এখানে লক্ষ এবং কোটি এই দুইটা টাকা মিক্স করে দেওয়া আছে। যদি লক্ষ এবং কোটি মিক্স করা থাকে, কোটি গুলাকে লক্ষ্যে নিয়ে আসবো। লক্ষ এবং হাজারের মধ্যে যদি দেওয়া থাকে, লক্ষ্যকে হাজারের মধ্যে নিয়ে আসতে হবে, অর্থাৎ একরকম থাকতে হবে। তো এখানে আমরা আয় লিখব সব লক্ষ টাকায়, যেখানে কোটি আছে সেটাকে আমরা লক্ষ্যে রূপান্তর করে নেব। প্রথমে দেখো, প্রথম বছর আয় হচ্ছে 60 লক্ষ, 60.00, দ্বিতীয় বছর 90 লক্ষ, 90.00, পরের বছর 1.3 কোটি, 1 কোটি হচ্ছে 100 লক্ষ। তো 100 লক্ষ যদি 1 কোটি হয়, তাহলে 1.3 কে 100 দিয়ে গুণ, গুণ করলে 130 লক্ষ হবে। তাহলে এখানে 130.00। ঠিক একইভাবে 1.5 কোটি, 1.5 গুণ 100 সমান 150 লক্ষ। তাহলে আমরা লিখে ফেলবো 150.00। দশমিকের পর আমরা 2টা 0 এমনিতেই নিয়ে নিলাম, পরে যখন আমরা অন্যান্য বিষয়গুলি লিখব তখন সেখানে দশমিক আসবে। যাতে দশমিকের সাথে যোগ বিয়োগ করার সুবিধা হয়, তার জন্যই আমরা দশমিকের পরে 2টা 0 লিখে নিলাম। এই হচ্ছে আমার আয়। আয় থেকে আমরা 3 রকম ব্যয় বা খরচ বাদ দিব। কিরকম? একটা হলো চলতি খরচ, এটা বাদ দেব। আর একটা হলো স্থায়ী খরচ, এটা বাদ দেব। আরেকটা হচ্ছে অপচয়। এই 3 রকম খরচ বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে আমার মোট মুনাফা অথবা ক্ষতি। মোট মুনাফা অথবা ক্ষতি। তাহলে আমরা প্রথমে চলতি খরচ লিখে ফেলি। প্রথম বছর চলতি খরচ, চলতি খরচ এখানে দেওয়া আছে। দেখো, প্রকল্পের চলতি খরচ আয়ের 40%,
তো প্রথম বছর আয় হচ্ছে 60 লক্ষ, দ্বিতীয় বছর 90 লক্ষ, তৃতীয় বছর 130 লক্ষ, চতুর্থ বছর 150 লক্ষ। এই প্রত্যেকটা আয়ের 40% প্রতি বছর, তাহলে 60 লক্ষ 40% করো 24 লক্ষ হবে, 0.00। 90 লক্ষের 40% করলে 36.00। 130 লক্ষের 40% করলে 52.00। 150 লক্ষের 40% করলে 60.00। এ হচ্ছে আমার চলতি খরচ। এরপরে স্থায়ী খরচ, স্থায়ী খরচ বলছে 10 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে 10.00 প্রতি বছর স্থায়ী খরচ, মানে প্রত্যেক বছর এটাই হবে 10.00, আমরা পেয়ে গেলাম স্থায়ী খরচ। এরপর হচ্ছে অবচয়। এখন অবচয় এখানে দেওয়া নেই, কিন্তু অবচয় কথাটা বলা না থাকলেও আমাকে অবচয় নির্ণয় করে নিতে হবে। আর অবচয় হচ্ছে যা বিনিয়োগ, সেই বিনিয়োগকে আয়স্কল্প ভাগ। তাহলে আমরা লিখে ফেলি এখানে অবচয় নির্ণয়, এটা হচ্ছে বিনিয়োগ ভাগ আয়ুষ্কাল। বিনিয়োগ দেখা দেওয়া আছে 1 কোটি, উপরে লেখা আছে, একদম উপরে লেখা আছে বিনিয়োগ 1 কোটি। তা আমরা তো কোটি না, এখানে সব লক্ষ লিখছে, তাহলে আমরা 1 কোটিকে লক্ষে রূপান্তর করব, 100 লক্ষ 1 কোটি। আয়ুষ্কাল হচ্ছে 4 বছর, দেখো উপরে দেওয়া আছে আয়ুষ্কাল 4 বছর মেয়াদী একটি প্রকল্প, যেহেতু 4 বছর দেওয়া, 4 দেওয়া সমান সমান 25 লক্ষ। আমার অবচয় হচ্ছে 25 লক্ষ। তাহলে অবচয় জানবো বিনিয়োগকে আয়ুষ্কাল দিয়ে ভাগ। আর বিনিয়োগ কোটি লেখা আছে, যেহেতু এগুলি সব লক্ষ্যে দেওয়া, তাই আমি এটা লক্ষ্যে রূপান্তর করে নিলাম। এখন 25 লক্ষ অবচয়, এখন আমরা এই যে আয় দেওয়া আছে সেই আয় থেকে 3 রকম খরচ বের করব। কিভাবে? ক্যালকুলেটর দিয়ে। সবাই ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে বিয়োগ করে ফেলো। দেখো দেওয়া আছে প্রথমে 60 লক্ষ টাকা আমার আয় দেওয়া আছে, ওটাও 60 বিয়োগ 24 বিয়োগ 10 বিয়োগ 25 বিয়োগ করা হচ্ছে 1 লক্ষ, শুধু 1.00। এরপরেরটা আসি 90 বিয়োগ, 90 থেকে 3টা বিয়োগ, কারণ আয় থেকে 3 রকম খরচ বিয়োগ, বিয়োগ 36 বিয়োগ 10 বিয়োগ 25 হচ্ছে 19 লক্ষ, তাহলে 19.00। তারপরের বছর আয় হচ্ছে 130 লক্ষ, তাহলে উঠিয়ে ফেলি 130, ওখান থেকে বিয়োগ 52 বিয়োগ 10 বিয়োগ 25 বিয়োগ করে হচ্ছে 43 লক্ষ, 43.00। ঠিক তারপরের বছর দেখো 150 বিয়োগ 60 বিয়োগ 10 বিয়োগ 25 এই হচ্ছে আমার আয় বা মোট মুনাফা। মোট মুনাফা থেকে কর এটা বাদ দিলে হয়ে যাবে নেট মুনাফা। দেখো কর বলছে 30%, কর হবে মোট মুনাফার উপর। মোট মুনাফা 1 লক্ষ, ওইটা 30% করলে হবে 0.30। 19 লক্ষ 30% করলে 5.7, একটা শূন্য দেব। 43 লক্ষের 30% করুন,
12.9 আমরা দুই গড় রাখবো। 55,30%, 16.5, এখানে দশমিক আসছে, এই জন্য আমরা দশমিক গুলা লিখে যাব। তাহলে দেখো মোট মুনাফা থেকে কর বাদ দিয়ে যেটা হবে সেটা নেট মুনাফা। তাহলে 1,00,000 থেকে এটা বিয়োগ করো, এখানে লিখে নাও নেট মুনাফা, আমাদের একটাও ক্ষতি হয়নি। তাহলে আমরা লিখে ফেলি, এটা বিয়োগ করলে হবে এটা, এরপরে 19,00,000 থেকে বিয়োগ 5.7, 13.3 একটা শূন্য দিব, এরপরে 43,00,000 থেকে মাইনাস 12.9, 30.1, এরপর 55 থেকে 55 মাইনাস 16.50, 38.5 একটা শূন্য, এই হচ্ছে আমার নেট মুনাফা। আর প্রথমে চেয়েছে গড় মুনাফা হার নির্ণয় করো, গড় মুনাফা হার নির্ণয় করতে গেলে গড় মুনাফা হারের সূত্র হচ্ছে গড় নেট মুনাফা, আর নিচে উপর হচ্ছে গড় নেট মুনাফা, নিচে হচ্ছে গড় বিনিয়োগ ইনটু 100। তাহলে আমরা দেখি গড় মুনাফা হার এটা কিভাবে করে সেই সূত্রটাকে লিখি, গড় মুনাফা হার, গড় মুনাফা হার নির্ণয় করতে বলছে, গড় মুনাফা হার এটা সূত্রটা হচ্ছে গড় নেট মুনাফা, নিচে হচ্ছে গড় বিনিয়োগ, ডান পাশে ইন্টারেকশন। এখন গড় মুনাফার হার নির্ণয় করতে গিয়ে উপরে গড় নেট মুনাফা দরকার, নেট মুনাফা আমরা 4 বছরের নেট মুনাফা পেয়ে গেছে, এই 4 বছরের নেট মুনাফার গড় করব তাহলে হয়ে যাবে গড় নেট মুনাফা। আর গড় বিনিয়োগ সেটা হচ্ছে বিনিয়োগকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে হবে গড় বিনিয়োগ। তাহলে দেখো এটা আমি এখানে লিখে ফেলছি, নেট মুনাফাটা রেখে দিলাম, এটা আমার লাগবে, দেখো গড় নেট মুনাফা এটা আমি নির্ণয় করব। কেন নির্ণয় করব, কারণ আমার সূত্রে গড় মুনাফার সূত্র আছে গড় নেট মুনাফা। এখন গড় নেট মুনাফা আছে বিধি আমি 4 বছরের নেট মুনাফার গড় করব, তাহলে 4 বছরের নেট মুনাফার গড় হচ্ছে উপর হলো 0.70 যোগ 13.30 যোগ 30.10 যোগ 38.50, এটা হচ্ছে ভাগ 4। তাহলে এটাকে আমরা গড় করে ফেলি, 0.70 যোগ 13.30 যোগ 30.10 যোগ 38.50 82.6 ভাগ 4 হয়ে গেছে 20.65। তাহলে গড় নেট মুনাফা হলো 20.65। এরপর দরকার হচ্ছে আমার সূত্র অনুযায়ী গড় বিনিয়োগ, তাহলে গড় বিনিয়োগ বের করে ফেলি, গড় বিনিয়োগ হচ্ছে বিনিয়োগ ভাগ 2, বিনিয়োগ হচ্ছে 1 কোটি মানে 100,00,000 ভাগ 2 = 50। এরপর এখন গড় মুনাফা হার, গড় মুনাফা হার এটা নির্ণয় সূত্র হলো গড় নেট মুনাফা, নিচে হচ্ছে গড় বিনিয়োগ, গুণ 100,
যেখানে মান বসিয়ে দিই গড় ঋণ মুনাফা 20.65 গড় বিনিয়োগ 50 গুণ 100 সমান সমান ক্যালকুলেটর আমি করে ফেললাম 20.65 গুণ 100 ভাগ 50 41.3% এই হলো আমার গড় মুনাফার হার। এরপরে পেব্যাক সময় নির্ণয়, দেখো গড় মুনাফা হার যেটা আমরা গড় নিট মুনাফা গড় বিনিয়োগ গুণ 100 নিট মুনাফা আবার আমরা নির্ণয় করছি এই যে আয় দেওয়া আছে আয় থেকে তিন রকম খরচ বাদ দিয়ে চলতি খরচ স্থায়ী খরচ অবচয়। এখন খরচ তিনটাই থাকতে পারে দুইটা থাকতে পারে একটা থাকতে পারে, যদি তিনটা খরচ থাকে তাহলে তিনটাই বাদ দেব, দুইটা থাকলে দুইটা বাদ দেব, একটা থাকলে একটা বাদ দেব। বাদ দেওয়ার পর হবে মোট মুনাফা, মোট মুনাফা থেকে কর বাদ দিলে হবে নেট মুনাফা, আর নেট মুনাফার পরে গড় বিনিয়োগের গড় করে অঙ্কটা হয়ে যাবে। এখন প্রশ্ন যদি নেট মুনাফা দিয়ে দেয় তাহলে আর নেট মুনাফা নির্ণয় করতে হবে না, প্রশ্ন যদি মোট মুনাফা দিয়ে দেয় তাহলে মোট মুনাফা থেকে শুধু কর বাদ দিলেই নেট মুনাফা, তখন নেট মুনাফার গড় করে বিনিয়োগের গড় করে অঙ্কটা করে ফেলবে। প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেটা, আর যদি শুধু আয় দেওয়া থাকে তাহলে আয় থেকে আমরা তিন রকম খরচ বাদ দেব, বাদ দিয়ে আমার হয়ে যাবে মোট মুনাফা, মোট মুনাফা থেকে কর বাদ দিলে হবে নেট মুনাফা। এখন গড় মুনাফা হার নির্ণয় হয়ে গেল, পেব্যাক সময় নির্ণয়, পেব্যাক সময় নির্ণয় করতে যে আমার দুইটা সব করতে হবে, একটা সব হলো নগদ প্রবাহ নির্ণয়, নগদ প্রবাহ নির্ণয় হচ্ছে নেট মুনাফার সাথে শুধু অবচয় যোগ করতে হবে, আর 4 বছর ডান পাশে 4টা বছর লিখে ফেলবো, প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর আর এখানে হচ্ছে বিবরণ। প্রথমে নগদ প্রবাহ নির্ণয় বা নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়, এটা কিভাবে হয়, নেট মুনাফা, এবং নেট মুনাফা এই যে এখানে রেখে দিয়েছে আমি 0.70 আর এখানে হল 13.30, এখানে হচ্ছে 30.10 আর 30.50, এটার সাথে যোগ অবচয়, অবচয় আমরা এর আগে বের করেছিলাম বিনিয়োগ ভাগ আয়ষ্কাল, দেখো অবচয় নির্ণয় বিনিয়োগ ভাগ আয়ষ্কাল 25 লক্ষ, তাহলে আমরা অবচয় লিখে ফেলি 25.00 25.00 25.00 25.00, তাহলে এই অবচয় যোগ করে যেটা হবে সেটা হবে নগদ আন্তঃপ্রবাহ। এখন এটার সাথে যোগ করি 25.70, এটা যোগ করলে দেখো 38.30, এটা যোগ করলে হবে 55.10, এটা যোগ করলে হবে 63.50, এই হলো আমার নগদ আন্তঃপ্রবাহ। পেব্যাক সময় নির্ণয় করতে গেলে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে, আর নগদ আন্তঃপ্রবাহ হবে নেট মুনাফার সাথে অবচয় যোগ করে। এখন যদি প্রশ্নে নগদ আন্তঃপ্রবাহ দিয়ে দেয় এরপরে যদি বলে পেব্যাক সময় নির্ণয় করো, তখন আর নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে না। তাহলে প্রথম আমরা নগদ আন্তঃপ্রবাহ এটা পেয়ে গেলাম, এটা দরকার। এরপর হচ্ছে পেব্যাক সময় নির্ণয় জন্য ক্রমযোজিত নগদ প্রবাহ, সেই অনুযায়ী একটা বক্স করতে হয়, সেটা লিখে ফেলি দাগ দিয়ে। এটার বছরটা হচ্ছে প্রথমে এখানে বছর নগদ প্রবাহ ক্রমযোজিত নগদ প্রবাহ, এটার বছরটা হচ্ছে নিচে নিচে, এটা নগদ প্রবাহ, এটা হলো ক্রমযোজিত নগদ প্রবাহ,
এখন অঙ্ক হচ্ছে চার বছর, চার বছরের জন্য আর শূন্য বছর একটা দিতে হয়, পাঁচটা দাগ দিতে হবে এভাবে। এখানে হলো শূন্য বছর, এরপর হলো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, বছরগুলি এই সকে নিচে নিচে, বছরগুলি নিচে নিচে নির্ণয় করতে হয়। আর নগদ প্রবাহ শূন্য বছর, এখানে কিছু নেই, এখানে শূন্য, এখানে বিয়োগ দিয়ে বিনিয়োগ যেটা আছে সেটা বিয়োগ চিহ্ন দিয়ে লিখতে হবে। আর এখানে লেখা যাবে না, এখানে লিখলে একটু সমস্যা হবে, যে বিনিয়োগটা থাকবে এক কোটি টাকা বিনিয়োগ আছে, এক কোটি মানে একশো লক্ষ, ওটা বিয়োগ চিহ্নতে লিখতে হবে। আর নগদ প্রবাহ এখানে নির্ণয় করেছে সেটা আমরা লিখে ফেলি 25.70, তারপরে বছর 38.30, তারপরে বছর 55.10, তারপরে বছর 63.50। এখন সবাই ক্যালকুলেটার নাও, ক্যালকুলেটার নিয়ে প্রথমে যেটা করবে, এই যে নগদ ক্রমযোজিত নগদ প্রবাহ, এটা বিয়োগ একশো উঠাও, এখানের সাথে এটা আছে যোগ, এর সাথে যোগ করে ফেলো, যোগ 25.70 সমান সমান 73.3, বিয়োগ এখানে বিয়োগ 73.30, এটা ক্যালকুলেটার থেকে মুছে ফেলবে না, একদম এটাই থাকবে। তারপর এটার যোগ আছে, যোগ করে ফেলে আমরা যোগ 38.30 সমান সমান সরাসরি 36, বিয়োগ 37.00, এটার সাথে আবার যোগ 55.10 সমান সমান যোগ 19.10, এটার সাথে যোগ করে ফেলি যোগ 63.50, 82.60। এখন এটা কিভাবে করবো, এই যে বিনিয়োগ দেওয়া থাকবে সেই বিনিয়োগটা এখানে বিয়োগ চিহ্নটা লিখে ফেলব, এরপরে যে নগদ প্রবাহ নির্ণয় করেছি সেই নগদ প্রবাহগুলি এখানে লিখব, আর এই নগদ প্রবাহ বিয়োগ একশো, এটা যোগ চিহ্ন আছে যোগ করব, যা ফলাফল আসবে এটা লিখে ফেলব, এটা ক্যালকুলেটর থেকে মুছে ফেলবো না, এটার সাথে আবার এখানে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দেবো, যা ফলাফল আসবে এটা এখানে লিখে ফেলবো, ওটার সাথে আবার এটা যোগ করবো, যা ফলাফল এসেছে এটা লিখবো, এটার সাথে এটা যোগ করবো, এখানে লিখবো। এরপর পে ব্যাক সময় নির্ণয়, পে ব্যাক সময় নির্ণয়টা কিভাবে করবে দেখো, এটা হবে সর্বশেষ নগদ প্রবাহ মাইনাস কততম বছরে, দ্বিতীয় বছর লিখো 2 যোগ সর্বশেষ বিয়োগ চিহ্ন যে বছর আসবে সেটা, দ্বিতীয় বছর 2 যোগ দাগ দেব, সর্বশেষ বিয়োগ চিহ্নের যে ফলাফলটা সেটা উপরে যাবে 36.00, ঠিক তারপরের বছর যে নগদ প্রবাহ সেটা নিচে আসবে। আমার আবারও বলছি, সর্বশেষ বিয়োগ চিহ্ন যত বছরে আসবে সেটা লিখব, যোগ সর্বশেষ বিয়োগ চিহ্নের যে ফলাফলটা সেটা উপরে লিখব, কিন্তু বিয়োগ চিহ্নটা দেওয়া যাবে না, এই বিয়োগ চিহ্নটা উপরে দেওয়া যাবে না, ঠিক ওইটার পরের নগদ প্রবাহটা নিচে লিখব। এরপর দেখো কত আসে, দুই দশমিক ছয় পাঁচ বছর, এই হলো আমার পে ব্যাক সময় নির্ণয়,
যে বিনিয়োগটা করেছি 1 কোটি টাকা সেটা ফেরত আসছে সময় লাগবে 2.65 বছর। 4 বছর বিনিয়োগ কিন্তু এটা ফেরত আসবে 2.65 বছরে। এই হলো আমরা আজকে শিখলাম গড় মুনাফা আর পে ব্যাক সময় নির্ণয়। এটা ফিনান্স নবম দশম শ্রেণীর 5ম অধ্যায়ের মূলধনি আয় ব্যয় প্রাক্কলন। এই দুটো অঙ্ক প্রায়ই থাকে, পরীক্ষায় আসে। এটা ভালো করে শিখে নেবে, মনে হয় আমার যতটুকু ধারণা বুঝতে পেরেছ। সামনের ক্লাসে এই অঙ্কটার উপরে আরও একটা ক্লাস আমি করব, সেটাই তখন পূর্ণ টাকা থাকবে। এখানে যেমন সংক্ষেপে দেওয়া আছে 60 লক্ষ, তখন 7 লক্ষ পুরো টাকাটাই লিখব। সেই হিসাবে পুরো টাকা দিয়ে কীভাবে অঙ্কটা করা হয় সেই বিষয়টার একটা ক্লাস আমি করব। ধন্যবাদ, ভালো থাকার সময়।